Hi friends, welcome to my channel Arpita's Homely Taste. Ekghemi Niramish rannay ektu bhinnota ante ami ajke niye eschi Niramish Gobindobhog chal diye Potol Alur Rosa ba Ghonto. Ei recipeti apnara jekono Niramish dine onayashei baniye felte paren ar er shado hoy durdanto. চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এর জন্য আমি হাফ কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম একটা বাটিতে। এবার চালটাকে দু তিনবার ধুয়ে চালটাকে ভিজিয়ে রাখবো 15 মিনিট। চালটাকে আমি দু তিনবার ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। আর এখানে আমি 4টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আর নিয়েছি 500 গ্রাম পটল। এখন এই আলু পটলগুলোকে কেটে নিলাম, এরকম ডুমো ডুমো করে কেটেছি। আর পটলগুলো যেহেতু কচি, তার জন্য পটলের খোসাগুলো একটু রেখে রেখে কেটেছি। এখন এই চালটাকে জল থেকে ছেঁকে নেব। এর জন্য একটি স্ট্রেনারের ওপর দিয়ে চালটাকে এরকমভাবে রেখে দিচ্ছি। প্রায় 10 থেকে 15 মিনিট রেখে দিলেই জলটা ঝরে যাবে। এবার রান্নাটা শুরু করছি। এদিকে একটি কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম 1 টেবিলস্পুন ঘি। ঘিটা গরম হওয়ার পর দিয়ে দিলাম চালগুলো। গ্যাসের ফ্লেম লো মিডিয়াম করে রেখেছি। এখন এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। চালটা ভাজতে ভাজতেই বুঝতে পারবেন চালের কালারটা চেঞ্জ হয়ে আসছে, মানে একটু সাদা মতো হয়ে আসছে। আর চালটা ফটফট করে ফাটতে শুরু করেছে, তখনই বুঝবেন চালটা ভাজা হয়ে গেছে। এখন চালটাকে তুলে নেব। আমি সবটা চাল একটি পাত্রে তুলে নিলাম। এখন কড়ার মধ্যে দিয়ে দিলাম প্রায় 5 টেবিলস্পুন সর্ষের তেল। সবার প্রথমে তেলটাকে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পটলগুলো। পটল দিয়ে পটলের মধ্যেও সামান্য লবণ আর হলুদ দিয়ে দেব। তারপর পটলগুলোকে নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে পটলগুলোকে আমি 1.5 থেকে 2 মিনিটের জন্য একটু ঢেকে দিয়েছিলাম। দেখুন পটলগুলো প্রায় ভাজা হয়ে এসছে। এখন পটলগুলোকে তুলে নিচ্ছি। এদিকে ওই পটল ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো। আলুর মধ্যেও সামান্য লবণ আর হলুদ দিলাম। আলুটাকেও আমি একটু ঢেকে দিয়েছিলাম। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আলুগুলোকেও তুলে নিচ্ছি। আর এদিকে দেখুন আমি একটি বড় সাইজের টমেটো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1.5 ইঞ্চি সাইজের একটি আদার টুকরো। এখন এই আদাটাকে সবার প্রথমে এই বাটিতে গ্রেট করে নেব। দেখুন আমি আদাটাকে গ্রেট করে নিয়েছি। এখন এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা। সবার প্রথমে দিলাম আন্দাজ মতো লবণ, দিয়ে দিলাম 1/2 টেবিলস্পুন হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/2 টেবিলস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। যেহেতু রান্নাটা নিরামিষ রান্না, তার জন্য রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে। দিয়ে দিলাম 2 টিস্পুন চিনি, দিচ্ছি 2 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো। এখন এই সমস্ত মশলা জল দিয়ে ভালো করে গুলে রেখে দেব। এদিকে কড়াতে যে অবশিষ্ট তেল আছে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 1/2টা ছিঁড়ে নেওয়া শুকনো লঙ্কা। যারা একটু ঝাল বেশি পছন্দ করেন তারা এখানে গোটা শুকনো লঙ্কাই দিতে পারেন। দিয়ে দিলাম
1 টিস্পুনের থেকে সামান্য কম গোটা জিরে। এখানে আপনারা গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন, আমি আর দিলাম না। ফোড়নটা একটু নেড়েচেড়ে নিচ্ছি, ফোড়ন থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোবে তখনই দিয়ে দিলাম টমেটোগুলো। এবার টমেটোগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, লবণ দিয়ে একটু ঢেকে দেব যাতে টমেটোগুলো নরম হয়ে যায়। প্রায় 45 সেকেন্ড পর ঢাকনা খুলে নিলাম, দেখুন টমেটোগুলো অনেকটাই নরম হয়ে এসছে। এখন আমরা আগে থেকে যে মশলাটা একটি বাটিতে গুলে রেখেছিলাম দিয়ে দিচ্ছি সেই মশলাটা। মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে দেব। প্রায় 1 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 চিরে নেওয়া কাঁচা লঙ্কা, যারা ঝাল একটু বেশি খাবেন তারা এখানে আর একটু লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসছে, মশলাটা প্রায় কষানো হয়ে এসছে। এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা গোবিন্দভোগ চাল। চালটা দিয়ে মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর পটল। ভেজে রাখা আলু পটল চাল সব কিছু মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি যেই কাপ দিয়ে আমি গোবিন্দভোগ চাল মেপেছিলাম সেই কাপের 4 কাপ জল। আমি এটা একটু গামাখা নামাবো, তারপর নামানোর পর যখন ঠান্ডা হবে তখন কিন্তু জলটা অনেকটাই টেনে যাবে। যারা একদম শুকনো শুকনো পছন্দ করেন তারা এক্ষেত্রে জলের পরিমাণটা 1 কাপ কমিয়ে দেবেন। এখন আমি এটা ঢেকে 15 মিনিট রান্না হতে দেব, গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছি। আর এই 15 মিনিটের মাঝখানে আমি একবার ঢাকনা খুলে নেড়ে দেব। চালটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। 15 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন শাহি গরম মশলা পাউডার আর 1 টেবিল স্পুন ঘি। আপনারা যে জলটা দেখতে পাচ্ছেন এই জলটা কিন্তু থাকবে না, এটা কিন্তু সম্পূর্ণ টেনে যাবে। এখানে আপনারা কিশমিশও ব্যবহার করতে পারেন, যখন মশলা কষাচ্ছিলাম তখন আপনারা 1 মুঠো কিশমিশ ধুয়ে দিয়ে দিতে পারেন, এতে টেস্ট আরও বেশি হবে। তাহলে তৈরি হয়ে গেল গোবিন্দভোগ চাল দিয়ে আলু পটলের ঘণ্ট। তাহলে আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল লেখাটি প্রেস করে দেবেন যাতে আমি যখন পরবর্তী কোনো ভিডিও দেব তা খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই অনেক অনেক ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।